গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। মৌ সুরাজ ব্লগসের আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং সাপোর্টের প্রয়োজন। আজকে শুক্রবার, এখন বাজে প্রায় সকাল 8টা মতো। এখানে একটু চা করে নেওয়া হচ্ছে আর পাশে বসিয়ে দিয়েছি অলরেডি লইটা মাছের তরকারি, মানে লইটা মাছের ঝুড়ি। আমার আরও একটি কুকিং চ্যানেল আছে, সেখানে দুটো লোটে মাছের ঝুড়ির খুব ভালো রেসিপি আছে। কেউ যদি সেই রেসিপি দেখতে চাও তাহলে আমি আমার ডিসক্রিপশানে সেই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবো। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কে লোটে মাছ খেতে পছন্দ করো। আমার তো লোটে মাছ খেতে খুব ভালো লাগে। আর এই লোটে মাছের ঝুড়ি হবে মানে জল বেরিয়েছে, কাঁটাগুলো অটোমেটিক বেরিয়ে চলে আসবে, জলটাকে একটু শুকিয়ে নিলেই একদম শুকনো শুকনো হয়ে যাবে আর সেটা খেতে খুব ভালো লাগবে। আর অবশ্যই উপর দিয়ে যদি একটু ধনে পাতা ছড়িয়ে দেওয়া যায় তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। অবশ্যই জানিও কে কে লোটা মাছ খেতে ভালোবাসো। এই যে লোটা মাছ রেডি হয়ে গেছে। এখানে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি আর ভাতে একটু পেঁপে দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে হবে ঝিঙে আলু পোস্ত, তাই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে পরেই আলুটাকে ভেজে নিতে হবে, তারপরে ঝিঙে আলু পোস্ত যেরকম প্রসেস হয় সেরকমভাবে করে নেব। এই যে ঝিঙে আলু পোস্ত যেটা করব সেটার জন্য একটু আলু জিরে ফোড়ন দিয়ে আর একটু আলু আর পেঁয়াজটাকে ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবারে ঝিঙেটা দেবো, কারণ ঝিঙেটা দিয়ে তো ভাজা যায় না। ঝিঙেটা দিলে পরে তো একদম হুড় হুড় করে জল বেরিয়ে পড়ে, ওই জন্য একটু ভাজা ভাজা আগে করে দিলাম। তারপরে এই ঝিঙেটা দিয়ে দিলাম, ঝিঙেটা থেকে জল বেরোবে, ওই জল দিয়ে আলুটা আর পেঁয়াজটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে কালকে রাতে মেথি ভিজিয়ে রেখেছিলাম, আজকে মাথায় মাখবো বলে। আর মেথিটা ভিজে গেছে, বেশ ফুলে গেছে, এটাকে পেস্ট করে নেব। এটার সাথে একটু কারি পাতা দেবো আর দেবো টক দই। টক দইতে এমনিতেই চুলে লাগালে বেশ চুলে শাইন হয় এবং একটু সিল্কি হয়। আর মেথি আর কারি পাতা দুটো তো চুলের জন্য খুবই ভালো। আমার যেহেতু খুব বেশি হেয়ার ফল হচ্ছে সেই জন্য এটা দিচ্ছি। এটা আগের একবার দিয়েছিলাম, তখন মোটামুটি বেশ মানে কমেছিল, তারপরে আর ইউজ করা হয়নি, আজকে আবার ইউজ করব। আর এখানে ডাল করে নিয়েছি আজকে, আর করব লাউ শাকের তরকারি, তার জন্য বড়ি ভেজে রেখেছি। এই যে লাউ শাক চলছে, ফুটছে, আলু ফালু সব সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কুলে খারাসের শাকটা আছে, সেটা সিদ্ধ করে নিয়েছি, এটা প্রায় রেগুলারই খাই। এই যে কারেন্ট অফিস থেকে গাড়ি এসেছে, কোথাও মনে হয় প্রবলেম হচ্ছে, তাই সকাল থেকে ভোল্টেজ খুব খারাপ চলছে। এখানে একটু মা পেঁপে কেটে রেখেছিল, পেঁপে খেয়ে নিলাম, টিফিন করে নিচ্ছি। আর মাকে বললাম একটু কারি পাতা আনতে, বললাম না চুলে লাগাবো। এবার মায়ের সাথে আমিও গেছিলাম, পাশে একটা ঠাকুমার বাড়ি আছে, সেখানে কারি পাতা গাছ আছে, দেখো পাতাগুলো কি ফ্রেশ। এই যে এসে গেছি, আর লাউ শাকের তরকারিও কমপ্লিট হয়ে গেছে। আগে একদিন তালের বড়া দেখিয়েছিলাম, মনে আছে? সেদিন হাফ নারকেল ইউজ করেছিলাম, মানে গোটা নারকেলের হাফ মালা, আর হাফ মালা রয়ে গেছিলো, সেটা আজকে বড়া করে নেওয়া হবে। চালের গুঁড়ি, একটু বেসন, এইসব দিয়ে বড়াটা করে নিচ্ছি। এই বড়া খেতে সত্যি খুব ভালো লাগে, তোমরাও জানিও কার কার ভালো লাগে। এমনিতেই বড়া ঠড়া এইসব ভাজাভুজি খেতে তো প্রায় ম্যাক্সিমাম সবাইয়েরই ভালো লাগে। এটা খেলে একটু যাদের গ্যাস অম্বলের প্রবলেম হয় তাদের একটু সমস্যা হতে পারে, নারকেল যেহেতু আছে, নাহলে কিন্তু এমনি হেভি টেস্টি। এই যে মেথি আর কারি পাতা পেস্ট করে টক দইয়ের সাথে মিশিয়ে নিয়ে চলে এসেছি, রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এইটাকে মাথায় লাগাবো, লাগিয়ে ওই 30 থেকে 45 মিনিট রাখতে হবে, ততক্ষণে উপরের ঘরটা একটু মুছে নেবো। আর ভালো উপরের ঘরের কাজও হয়ে যাবে আর আমার এটা মাথাতে থাকাও হয়ে যাবে। মাথায় লাগিয়ে নিয়েছি পুরো চুলটাতে ভালোভাবে। আর এই দিকে দেখো, মাথায় লাগাতে গিয়ে ঘরটা অপরিষ্কার হয়ে গেছে, মানে ওইগুলো একটু ছিটে ছিটে পড়েছে, এগুলোও পরিষ্কার করবো। ব্যাস 35 মিনিট হয়ে গেছে, ভালো করে মাথাটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে স্নান টান করে চলে এসেছি। আজকে মা গেছে মামা বাড়ি, মানে চলে আসবে, একটু আগেই গেল, লেট হয়ে যাচ্ছিলো বলে মাকে বললাম যে তুমি যাও, আমি পুজোটার দিকে দেবো, ওই জন্য আমি একটু
ওই ক্রিম ট্রিম যা আছে একটু লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে সিঁদুরটা পরে নিয়ে তাড়াতাড়ি করে যাই, পুজোটা করতে হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। 12টার সময় মাথায় ওটা লাগালাম, আমি ওই আধ ঘন্টা মতোই রাখতে পেরেছি। এখন ওই স্নান টান করতে আরও 15 মিনিট চলে গেল, 1:45 বেজেই গেছে। তাড়াতাড়ি করে পরে নিয়ে পুজো দিতে হবে। তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করো। 50 জনের যে টার্গেটটা রয়েছে সেটাকে প্লিজ কমপ্লিট করতেই হবে, না হলে আমি একটা ভালো রিং লাইট কিনতে পারছি না, আর ওইটা না হলে আমার ভিডিওর কোয়ালিটিটা আমি আপডেট করতে পারছি না। আমি আরও ভালোভাবে ভিডিওটা করতে চাই, তোমাদেরকে আরও ভালোভাবে সব কিছু দেখাতে চাই। এই যে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়ার সময় ভিডিও করতে পারিনি, এখন দেখিয়ে দিলাম। এবারে লাঞ্চটা করে নেবো, লাঞ্চে কী আছে তোমরা তো আগেই জেনে গেছো। আর তাহলে আজকের ভিডিওটা রইল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের নতুন একটা ব্লগে। ততক্ষণ সকলে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো।